আমাদের ক্লাস আমরা শুরু করতেছি। আজকে আমরা যে ক্লাসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার কোড অফ সিভিল প্রসিডিউরের উপরে আমরা আজকে ক্লাস করব। তো আমাদের কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর উপরে আমাদের আরেকটা ক্লাস হবে। তো আজকে আমরা 1 নম্বর ক্লাসটি করতেছি, আর পরবর্তীতে যে শিডিউল দেওয়া আছে ওই শিডিউলে 2 নম্বর ক্লাসটা হবে। সিপিসি থেকে যে বিষয়গুলো আপনাকে পিলের জন্য পড়তে হবে এগুলো আপনি এখান থেকে দেখে রাখবেন আজকে, এবং দেখার পরে আপনি বাসার মধ্যে চেষ্টা করবেন পড়ার জন্য। শিডিউল অনুযায়ী পরের শিডিউলে আমি যে লেকচারটা দিব সেই লেকচারে হচ্ছে আপনাকে মূল বেয়ার কোড থেকে, অর্থাৎ আপনার কোড অফ সিভিল প্রসিডিউর থেকে যে অর্ডার বা যে রুলগুলো আপনাকে পড়তে হবে সেগুলো আমি দেখাই দিব। আর আজকে মূলত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা গত ক্লাসের মতো সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে বা কাছাকাছি যেতে পারে সেটার এক্সপ্লানেশনটা সহ দেখে রাখবো। আর মূলত আমাদের আজকে যেহেতু 2টা লেকচারের মধ্যে আমাদের সিপিসি কমপ্লিট করতে হবে, তো সেক্ষেত্রে আমি সেভাবে আগানোর চেষ্টা করবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলবো আপনি চেষ্টা করবেন সবগুলো কথাই মনোযোগ দিয়ে শোনার জন্যে, তাহলে আপনার জন্য এটা সুবিধাজনক হবে। প্রথমত আমরা কোড অফ সিভিল প্রসিডিউর থেকে প্রথমত আমরা একটা প্রিলিমিনারি ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। প্রিলিমিনারি ধারণা নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এটা অ্যানালাইসিসে চলে যাব। অ্যানালাইসিসে যাওয়ার পরে অ্যানালাইসিসের মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে একটু প্রিলিমিনারি ধারণা যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি, যখন আমি সিপিসি লেকচার 1 দেওয়ার চেষ্টা করছিলাম আগে হয়তোবা তখনও বলার চেষ্টা করছি, কিন্তু আজকে আবারও বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিসে চলে যাই, তাহলে প্রশ্ন অ্যানালাইসিসে চলে গেলে প্রথমত 12তম বিজিএস এর যে সিপিসির প্রশ্নটা আছে, প্রিলিমিনারি পরীক্ষার যে সিপিসি প্রশ্নটা আছে 12তম বিজিএস এ, এখানে যে প্রশ্নগুলো আসছে খেয়াল করেন আপনার অর্ডার 8 রুল 1, অর্থাৎ আপনার প্রথম প্রশ্নটা আসছে অর্ডার 8 রুল 1 থেকে, তারপরে অর্ডার 40 থেকে একটা রুল অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার থেকে একটা প্রশ্ন আসছে, তারপরে সেকশন 26 অর্থাৎ ট্রান্সফার এবং উইথড্রল অফ স্যুট সম্পর্কে এখান থেকে একটা প্রশ্ন আসছে, তারপরে সেকশন 137 অর্থাৎ আদালতের ল্যাঙ্গুয়েজ কি হবে, আদালতের ভাষা কি হবে, এখান থেকে একটা প্রশ্ন আসছে, সেকশন 89 এর A যেটা 2017 সালে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় এখান থেকে একটা প্রশ্ন আসছে, অর্ডার 20 হচ্ছে জাজমেন্ট এখান থেকে একটা প্রশ্ন আসছে। অর্থাৎ আপনার এখান থেকে মূলত আপনাকে এই টপিকগুলো খুবই ভালোভাবে পড়তে হবে। সিপিসির এই 12তম বিজিএস এর আলোকে প্রশ্ন আসলে আপনাকে আবার এই যে এখান থেকে যে অর্ডারগুলো থেকে প্রশ্ন আসছে ওই অর্ডারগুলো রুলের ভিতরে আপনাকে হয়তো হালকা একটু চেঞ্জ করে আবার ওইখান থেকে আপনাকে প্রশ্নটা দিবে। তো সেক্ষেত্রে আপনার এখানে দেখেন যে 6টা প্রশ্ন আসছে, 6টা প্রশ্ন হচ্ছে আপনার এই জায়গা থেকে আসছে। তারপরে আপনি যদি 11তম বিজিএস এর প্রশ্নটা দেখেন, তো 11তম বিজিএস এর মধ্যে সিপিসি থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনি অর্ডার 43 বিস্তারিত সুন্দর করে আপনি পড়তে পারেন, তাহলে আপনার এখানে 2 নম্বর কমন পাবেন। হয়তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকের ক্লাসে আমরা শুধু দেখতেছি যে অ্যানালাইসিস গুলো কি কি। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু পড়া আমাদের কম নাই, হয়তো আপনারা নিচের দিকে তাকাইলে দেখতে পাবেন এখানে 42 পেজ আছে। তো 42 পেজ আমরা পড়ে শেষ করতে পারবো কিনা ওইটা একটা দেখার বিষয়, তারপর আমরা চেষ্টা করবো যতটুকু পড়ে আমাদের শেষ করতে পারি। সুতরাং আমি যদিও বলতেছি যে কালকে পড়াবো, কালকে যতগুলো পড়াবো কালকে তো আমি বলে দিতেছি, কিন্তু আজকে যতগুলো পড়া আছে এগুলো আজকে পড়ে শেষ করতে হবে, তাহলে আপনি 2 দিনে সিপিসিটা রিভিশন দিয়ে শেষ করতে পারবেন এবং ভালোভাবেই পারবেন। কারণ এখানে প্রিলিমিনারি পরীক্ষায় যেগুলো আসে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আপনাকে আগাইতে হবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে অর্ডার 11 এর রুল 21 থেকে প্রশ্ন আসছে, অর্ডার 43 রুল 1 থেকে প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে আপনার অর্ডার 43 থেকে প্রশ্ন আসছে, অর্ডার 21 রুল 90 থেকে প্রশ্ন আসছে, আর তারপর হচ্ছে সেকশন 2 এর সাবসেকশন 8 থেকে প্রশ্ন আসছে। এই বিষয়গুলো হচ্ছে অর্ডার 11তম বিজিএস এ প্রশ্ন আসছে। তারপরে আমরা যদি নবম বিজিএস এ প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি, নবম বিজিএস এ প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করলে আমরা পাবো হচ্ছে সেকশন 2 এর 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অর্ডার 9 রুল 5 অর্থাৎ অর্ডার 9 থেকেও একটা প্রশ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আমাদের এই অর্ডার 9 এর বিষয়টাও ভালোভাবে পড়তে হবে। তো আমরা কিন্তু ঘুরে ফিরে দেখতেছি যে অর্ডার 43, অর্ডার 9, অর্ডার 20, অর্ডার 11 এগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অর্ডারগুলো খুবই ভালোভাবে যে যেখান থেকে আসছে বিস্তারিত রুলগুলো আমাদের পড়ে রাখতে হবে, তাহলে আমাদের কোনো কিছু আনকমন থাকবে না। তবে এখানে দেখেন যে অষ্টম বিজিএস এ 10টা প্রশ্ন আসছে শুধু সিপিসি থেকেই, তো সেক্ষেত্রে আপনার বলা যায় না যে কয়টা প্রশ্ন আসবে না আসবে, তবে আপনাকে সবকিছুই ভালো করে বিশ্লেষণ করে পড়ে যাইতে হবে যাতে করে আপনার কোনো কিছু আনকমন না থাকে।
তারপরে 7 BGS যদি প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ সপ্তম BGS যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সিপিসি থেকে কয়টা প্রশ্ন আসছে। মূলত 11টা প্রশ্ন আসছে সিপিসি থেকে। তো সেক্ষেত্রে প্রথমে দেখতেছি অর্ডার 21, অর্ডার 21 থেকে আমরা দেখতেছি আগেও প্রশ্ন আসছে অর্ডার 21 থেকে 90, 92 এবং 22 নম্বর রুল আপনাকে খুবই ভালোভাবে পড়তে হবে। অর্ডার 26 কমিশন থেকে প্রশ্ন আসবে, সেক্ষেত্রে 9 এবং 9 এর এ আপনাকে পড়তে হবে। তারপরে অর্ডার 38, তারপরে সেকশন 122 অনুযায়ী রুল তৈরির যে ক্ষমতাটা, রুল তৈরির যে ক্ষমতাটা, সেই রুল তৈরির ক্ষমতাটা আপনাকে পড়ে যেতে হবে। যে সুপ্রিম কোর্টের রুল মেকিং পাওয়ার থাকবে 122, 123, এই দুইটাই পড়ে যেতে হয়। এই যে 122, 123, এই দুইটা পড়ে যেতে হয় এবং তার সাথে সাথে আপনাকে ইনহেরেন্ট পাওয়ার সম্পর্কে পড়ে যেতে হবে, সিপিসি ইনহেরেন্ট পাওয়ার। অর্থাৎ এই বিষয়গুলো আপনি পড়ে গেলে তাহলে আপনার হচ্ছে দেওয়ানি কার্যবিধি থেকে যে 10টা প্রশ্ন আসবে সেই 10টা প্রশ্ন আপনার কমন পড়বে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পড়ালেখার কাজে। এখন আমরা তারপর আমরা এখানে দেখার চেষ্টা করি সব মিলে আমাদের কি কি পড়া হইলো না হইলো। দ্বারা ও আদেশ মিলে আমাদের মোট হচ্ছে 77টি অংশ থেকে প্রশ্ন আসছে। তো এই 77টা অংশ আমাদেরকে কভার করতে হবে, দ্বারা এবং আদেশ মিলে মোট 77 জায়গা থেকে প্রশ্ন আসছে। এবং বিগত প্রশ্নগুলোর সাথে আনুমানিক সর্বোচ্চ 110টি দ্বারা, 110টি দ্বারা এবং আদেশ আপনাকে পড়তে হবে। অর্থাৎ আদেশের রুল এবং হচ্ছে দ্বারা মিলে 110টা আপনাকে এই সিপিসির জন্য পড়তে হবে। এবং এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দেওয়ানি কার্যবিধিতে 157টি দ্বারা এবং আনুমানিক 600 মতো বিধি আছে। তো 600 বিধি এবং হচ্ছে 157টি দ্বারা, তো সব মিলে 757টি। তো 757টি থেকে আপনাকে কিন্তু 110টা এগুলো কিন্তু বেয়ার কোর্ট থেকে দেখে দেখে পড়ে যেতে হবে। তাহলে আপনার পিলিতে 100% কমন পড়বে এবং লিখিত পরীক্ষার জন্য যেভাবে আগাবো ওইভাবে লিখিত পরীক্ষায় কমন পড়বে, টেনশন করা লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এখানে 757টা সব মিলিয়ে রুল বা দ্বারা থেকে আপনাকে পড়ে যেতে হবে মাত্র 110টা দ্বারা। তো এখন আমরা চলে যাই পড়ালেখায়। পড়ালেখায় চলে যাওয়ার সময় প্রথমে আমি একটা আপনাদেরকে গল্প বলার চেষ্টা করব। তো গল্পের মাধ্যমে আমরা মূলত দেখার চেষ্টা করব হচ্ছে আপনার সিপিসির সেকশন 2। তো সিপিসির দ্বারা 2 এ মূলত এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের সাজানো। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে এগুলো মনে হয় মিলবে বা এরকম হবে ওইরকম হবে, কিচ্ছু মিলবে না। জাস্ট আপনি মনে রাখবেন কেন, আপনার সিরিয়ালে সেকশনগুলো মনে রাখার জন্য এতটুকুই। মানে এই এই যে এখানে যে হাতের লেখা বা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি কোনো কিছু মিলবে না। জাস্ট আপনি মনে রাখবেন কেন, আপনি মনে রাখবেন যে আপনার পরীক্ষার মধ্যে যাতে কোশ্চেনটা সঠিকভাবে আনসার করতে পারেন, শুধুমাত্র ওই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। এখানে আমি একটা গল্প আপনাকে বলতেছি। প্রথমত আপনি মনে রাখেন যে সিপিসির সেকশন 2 এ কি বলা আছে। সিপিসির সেকশন 2 এ মূলত সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্ন হচ্ছে বিভিন্ন শব্দগুলোর সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। তো এখানে ডেফিনেশন দেওয়া আছে মোট কয়টি, এখানে ডেফিনেশন দেওয়া আছে হচ্ছে মোট 20টি। অর্থাৎ আপনার এই 20টা ডেফিনেশন আপনাকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি 20টা ডেফিনেশন মনে রাখার জন্য আপনাকে আমি একটা টেকনিক বলতেছি। এখানে টেকনিক না মানে গল্প, গল্পটা হচ্ছে এরকম। মনে করেন সি, প্রথমত আপনি ইংরেজি যে শব্দগুলো দেখবেন ইংরেজি শব্দগুলো দিয়ে আপনি মনে রাখবেন যে এক একটা সিরিয়াল মেনটেন করে বলা হচ্ছে। অর্থাৎ সি সি ধরেন একজন ব্যক্তির নাম, সি একজন ব্যক্তির নাম থাকে না, যে আমরা মনে করি এ বি সি ডি এরকম থাকে না। তো সি হচ্ছে একজন ব্যক্তির নাম। তো সি নামক একজন ব্যক্তি সে ডিগ্রি পাওয়ার আশায়, অর্থাৎ সি নামক একজন ব্যক্তি, কারণ কেউ মামলা করে কেন, তার পক্ষে ডিগ্রি পাওয়ার জন্যই তো। তো সি নামক একজন ব্যক্তি সে ডিগ্রি পাওয়ার আশায়, তার ডিগ্রি পাওয়ার আশায় বা ডিগ্রি পাওয়ার জন্য সে ডিগ্রি হোল্ডার হিসেবে, অর্থাৎ যে ডিগ্রি পায় তাকে বলা হয় ডিগ্রি হোল্ডার, যে ডিগ্রি পায় তাকে বলা হয় ডিগ্রি হোল্ডার। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে সি নামক একজন ব্যক্তি সে ডিগ্রি পাওয়ার জন্য ডিগ্রি হোল্ডার হিসেবে তার ডিস্ট্রিক্টে গিয়ে একটি মামলা দায়ের করেন। অর্ডার হচ্ছে 14তে বলা আছে, প্লেডার প্লেডার হচ্ছে 15তে বলা আছে, প্রেসক্রাইব নিয়ম এটা 16তে বলা আছে, পাবলিক অফিসার 17তে বলা আছে, রুলস 18তে বলা আছে, শেয়ার ইন কর্পোরেশন এটা 19এ বলা আছে, এবং সর্বশেষ সাইন করার জন্য বললো, তার মানে সাইন করার জন্য বলা আছে 20 নম্বর সাবসেকশনে। অর্থাৎ 2 এর সাবসেকশন আছে 20টা, 20টা সাবসেকশনে 20টা সংজ্ঞা দেওয়া আছে। আপনাকে কিন্তু এই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে মনে রাখতে পারেন তখন অপশন দেখলে আপনি আন্দাজ করতে পারবেন যে এটা কি প্রথম প্যারার মধ্যে পড়ছে, প্রথম প্যারা 4টা ছিল, প্রথম প্যারার মধ্যে পড়ছে নাকি দ্বিতীয় প্যারার মধ্যে পড়ছে নাকি তৃতীয় প্যারার মধ্যে পড়লো নাকি চতুর্থ প্যারার মধ্যে পড়লো, কোনটার মধ্যে পড়ছে আপনি এটা বের করতে পারবেন। তারপরে একেবারে সংক্ষেপে মনে রাখার জন্য আপনি একটু এই জায়গাটা একটু খেয়াল করেন যে প্রথমে সি, সি এর পরে আসে কি বলেন তো, সি এর পরে আসে ডি, তার মানে 3টা ডি, অর্থাৎ সি তারপরে 3টা ডি, তার মানে সি মানে হচ্ছে কোড, ডি তে হচ্ছে আপনার ডিগ্রি, তারপরে আপনার হচ্ছে ডিগ্রি হোল্ডার, তারপরে ডিস্ট্রিক্ট কোর্টে। অর্থাৎ সি নামক এই ব্যক্তি
ডিগ্রি পাওয়ার জন্য, সি মানে কোড আর কি, তো সি নামক এই ব্যক্তি ডিগ্রি পাওয়ার জন্য ডিগ্রি হোল্ডার হিসেবে তার ডিস্ট্রিক্টে একটি মামলা দায়ের করলো। তাহলে প্রথম চারটা শেষ। তারপরে আমাদের শুরু হবে এফ থেকে, ডাবল এফ এবং জি, মানে এফ এর পরে জি, অর্থাৎ ডাবল এফ জি, অর্থাৎ ফরেন, ফরেন যে বিবাদী ছিল, ফরেন যে বিবাদী ছিল, তো ফরেন সরি বিদেশি বিবাদী, বিদেশি আদালতে, বিদেশি আদালতে কি করার জন্য আপনার হচ্ছে এই ফরেন কোর্টে ফরেন জাজমেন্ট পাওয়ার জন্য আপনার হচ্ছে এই গভর্নমেন্ট প্লেডার নিয়োগ করে, অর্থাৎ ফরেন কোর্টে ফরেন জাজমেন্ট পাওয়ার জন্য আপনার হচ্ছে এই গভর্নমেন্ট প্লেডার নিয়োগ করে। তাহলে ফরেন কোর্টে ছিল না প্রথমে, একটু দেখে নেন। হ্যাঁ, ফরেন কোর্টে ফরেন জাজমেন্ট পাওয়ার জন্য গভর্নমেন্ট প্লেডার নিয়োগ করে, তার মানে এফ এফ এবং জি, অর্থাৎ এফ এর পরে কিন্তু জি, মানে আগে একটা এফ আছে আর কি, আর এটা সি এর পরে কিন্তু ডি, এখানে তিনটা ডি আছে, তো আপনি সি ডি 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 এই তিনটা মনে রাখলে কোর্ট ডেফিনেশন হচ্ছে ডিগ্রি হোল্ডার এবং ডিস্ট্রিক্ট, তাহলে এই চারটা মনে থাকলো। তারপরে এফ এফ জি, অর্থাৎ এফ এ হচ্ছে ফরেন কোর্টে ফরেন জাজমেন্ট পাওয়ার জন্য গভর্নমেন্ট প্লেডার নিয়োগ দিল। তারপরে তিনটাই জে, তিনটাই জে, অর্থাৎ এখানে তিনটা ডি, এখানে তিনটা জে, অর্থাৎ একটা একটা পরে কিন্তু সেম ওয়ার্ড। একটু টেকনিক্যালি চিন্তা করলে খেয়াল করেন যে প্রথম তিনটার মধ্যে, প্রথমটার মধ্যে শুধু সি আলাদা মোবাইল প্রপার্টি দাবি করলো, তাহলে কি হবে এখন? এখন আদালত থেকে অর্ডার করলো, অর্ডার করলো কাকে, প্লেডারকে, কি জন্যে, আদালতের প্রেসক্রাইব নিয়মে কি করতে, আদালতের প্রেসক্রাইব নিয়মে আদালত থেকে অর্ডার করলো কেন, দেখেন আদালতের প্রেসক্রাইব নিয়মে পাবলিক অফিসার, পাবলিক অফিসারদেরকে, অর্থাৎ এই লাস্টের পি হচ্ছে পাবলিক অফিসারদেরকে, পাবলিক অফিসার অফিসারদেরকে রুলস তৈরির জন্যে শেয়ারিং কর্পোরেশনে সাইন করতে বললেন। অর্থাৎ আপনার কিন্তু এখানে মূলত আপনি 20টা কিন্তু দুইয়ের ডেফিনেশন চাইলে আপনি বাসার মধ্যে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় যেই ডেফিনেশনে আসুক না কেন এখান থেকে আপনি অটোমেটিক বলে দিতে পারবেন। তার মধ্যে যেটা যেটা পরীক্ষার মধ্যে আসে একেবারে কমন, সেটা হচ্ছে ডিগ্রি, খেয়াল করেন ডিগ্রি, তারপরে 4, 5, 6, 7, 8, জাজ জাজ জাজ, হ্যাঁ, তারপরে অর্ডার, তারপরে মিন্স প্রফিট, মিন্স প্রফিট, তারপরে হচ্ছে আপনার এখানে মিন্স প্রফিট, এতটুকুই আসে, এই এই চারটা থেকেই পরীক্ষার মধ্যে আসবে, আর বাইরে যাবে না হয়তো। অনেক সময় গভর্নমেন্ট প্লেডার নিয়োগ দেওয়া বিষয় আসতে পারে, তবে সাধারণত ডিগ্রি, জাজ, মিন্স প্রফিট, এই যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আসতে পারে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, মিন্স প্রফিট এবং অর্ডার, অর্থাৎ এটা অর্ডারটা আছে 14তে, অর্ডারটা আছে 14তে, মিন্স প্রফিট আছে আর লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ 11তে, মিন্স প্রফিট 12তে, ডিগ্রি হচ্ছে 2এ, আর গভর্নমেন্ট প্লেডার হচ্ছে আপনার এখানে দেখতেছেন 1, 2, 3, 4, 5, 6, 7, আর জাজমেন্ট হচ্ছে, জাজ হচ্ছে 8এ, তাহলেই হবে। আর এখানে রুলস শেয়ার ইনকর্পোরেশন সাইন, আর এখানে পিপিপি দিয়ে বোঝাইতেছে আপনার প্রথমত এখানে হচ্ছে প্লেডার, প্লেডার, তারপরে এখানে প্রেসক্রাইব, তারপরে এখানে পাবলিক অফিসার, শেষ। তাহলে আপনি 2 নম্বরটা আশা করি পারবেন, না পারলে বাসার মধ্যে প্র্যাকটিস করবেন। এখন আমরা মূলত এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করছিলাম 1 থেকে 158 পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব, তার মধ্যে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো একটু খেয়াল করেন যে প্রাথমিক সময় দিতে হবে, তো সেই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আর পড়াইতেও পারতেছি না আপনাদেরকে, আমি নেক্সট ক্লাসে এখান থেকে পড়ানোর চেষ্টা করবো, আজকে এই পর্যন্তই থাকুক। কারো কোনো কিছু আজকে লেকচারে জিজ্ঞেস করা থাকলে, প্রশ্ন, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতেছি আপনার যা যা পড়াইলাম।